জগন্নাথ কলে নবীন পট্টনায় 300 কোটি বাড়ি কিন্তু ঘর তৈরি করছু এ পয়সা তু খাই যে মো পয়সা হ্যাঁ 25 বছরে এত মানে কোড়া কর দেল ওড়িশাটা কো জগন্নাথ কো সম্পত্তিটা কো এ বিজেডি বালা পয়সা খাই কিরি তাকু মাগনার দি দিতে জগন্নাথ কলে নবীন পট্টনায় 300 কোটি বাড়ি কিন্তু ঘর তৈরি করছু অখি তৃতীয় দিন উদ্ঘাটন করিবু এ পয়সা তু খাই যে মো পয়সা সুপ্রিম কোর্ট জরিয়ারে ব্রেক লোক জানি না তি এতে নিষ্ঠাপর লোক ইয়ে হ্যাঁ 25 বছরে এত মানে কোড়া কর দেল ওড়িশাটা কো স্যার কংগ্রেস তরফ এফআইআর দিয়া যিব নিশ্চয় দিয়া যিব আমার সভাপতি টিকে ইলেকশন রে মাতিছেন্তি বাই ইলেকশন রে সে আসিলে তাকে মত অনুসারে যাহাকু পঠাইবে আমার বিশিষ্ট আইনজীবী শিবানন্দ রায় অছেন যিবে এফআইআর দেওয়া পাই পুরী প্রশাসন কর 10 বর্ষ তক মোদী সরকার ওবিসি পাই কম করছে ওবিসি পাই কোন করছি 10 বর্ষ হেলা নরেন্দ্র মোদী বিজেপি বালা সে মানে কোন কুমির কাঞ্জনা কাঞ্জন্তি আখিরে টোপ লুহ নাই আর নবীন পট্টনায় দেখিলা ভোটটা মুন্ড উপরে এই না ওবিসি মানে পড়ুছি ওড়িশার সে জানিছে যে মাত্র অধা পরসেন্ট 54% রাজ্যরে না না অধা পরসেন্ট করণ সে 25 বর্ষ হল মুখ্যমন্ত্রী সে জানিছে ওড়িশা লোকমানে ধর্মপ্রিয় নুহ কি জাতি প্রিয় নুহ কেবল জগন্নাথকু সে পছন্দ করতে এবং জগন্নাথ পাখু আল্লাহ আসতেলে যীশু আসতেলে সে তেমন করে ভারত ওড়িশার লোকমানে কৌণসি জাতি প্রতি প্রীতি না কি ধর্ম প্রতি প্রীতি সিংহ সংরক্ষণ প্রতি চাকরি রে কোন্তু উচ্চ শিক্ষা রে কোন্তু 27% যে কোটা সংরক্ষণ রইছিলা রাজ্য সরকার লাগু করনা যে তার প্রতিবাদ হচ্ছে কংগ্রেস কোন করিও কোন করি পকি চিন্তি 25 বর্ষ ভিতরে 2 লক্ষ লোক 2 লক্ষ বেকার যুব যুব দেবে সেতরে আর 27% ওবিসি কি দেবে গোটাই দেইছেন গোটাই কংগ্রেস